পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের সাতগাছিয়া অঞ্চলের শাসপুর খেলার মাঠ এলাকায় তৃণমূল পার্টি অফিস থেকে গরিব মানুষদের আধার কার্ড করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কি কাজ হচ্ছে বলো? কি করছেন এখানে বলো? না কি করছেন বলুন না, কি করছেন? কি করছেন এখানে বলুন না আমাদের, কি করছেন এখানে? আমাদের কাছে খবর আছে বলে আমরা এখানে এসেছি। আমি আধার কার্ডের জন্য আমার কাছে টাকা চেয়েছে, ভোটার কার্ড চেয়েছে, ফর্ম চেয়েছে, সব এনে দিয়েছি। আমি সেই দোকানে আমাকে আনতে বললো, আমি সেই টাকাটা গিয়ে দোকান থেকে এনে ওই ঘরে বসে ওকে দিলাম, আর ওর ঘরেই আমি বসে আছি। কত টাকা দিয়েছে? 500 টাকা। মানে যে যে আসছে আধার কার্ড করাতে 500 করে নিচ্ছে? হ্যাঁ, 500 টাকা, 3টে বড় নোট আর 2খানা নতুন ছোট নোট। কোন রিসিপ রিসিপ কপি আছে? হ্যাঁ, এই যে দিয়েছে টাকার কোন রিসিপ দিয়েছে? না না না, এখানে আধার কার্ড দিয়ে তারপর হ্যাঁ টাকা নিয়েছে আপনার কাছ থেকে? নিয়েছে। কত টাকা করে? 500 টাকা। আধার কার্ড করতে তো টাকা লাগে না, তাহলে কেন দিলেন? টাকা লাগে না, এবার আমাদের দরকার পাচ্ছি না, আমি এখানে থাকি। টাকাটা কাকে দিয়েছেন? 500 টাকা। কাকে দিয়েছেন? দিয়েছেন টাকাটা ওই দুই লোকটাকে দিয়েছি। কে লোকটা? কাজ করছিল? হ্যাঁ, কিন্তু দোকানের বদলে অনেকে আসছে দেখছিলাম, আমাদের এখানকারই আমি দাদা করবো না, কিন্তু পয়সাটা কে নিচ্ছে আবার বলো? এই পয়সা আমি নিয়ে নিবো। আমার নাম বাপ্পা কি সবার কাছে 500 টাকা করে আধার কার্ড করে। এবার দীর্ঘদিন করে আমি লোকের মুখে শুনি, শোনার পরে আমি একদিন যোগাযোগ করি, যোগাযোগ করে তার সঙ্গে কথা বলি যে ভাই তুই এরকমভাবে আধার কার্ড করছিস, তাহলে অনেক লোকের তো অবৈধ আধার কার্ড হয় না, তাহলে গরিব মানুষ সবাই তো আমাদের দেশের লোক, তাহলে একটু করে টরে দিস। দিয়ে বললো দাদা একদিন দেখা কর, আমাকে বলেছিল। যে আমি বললাম ঠিক আছে, আমি তো দাদুরবাড়ির তলায় থাকি, তা কোনো দিন যদি দেখা হয় তাহলে বলবি। আর আমাদের এখানে গরিব মানুষ তো পয়সা করে দিতে পারবে না, তোরা যেরকম বড় লোকের কাছে পয়সা নিস নিয়েগা আমাদের দেখা দরকার, কিন্তু গরিব মানুষের 2-4 জনকে করে দিলে কিন্তু আমার এলাকায় করতে দেবো, তাহলে নাহলে কিন্তু করতে দেবো না। ওই কার্তিকের দোকানও আমাদের সেই বুধের ভিতরে। তাদের মধ্যে তো 2 জন বলছে এইখানে টাকা দিয়েছে, যে ফর্ম দিচ্ছিল তাকে,
সব ফর্ম দিচ্ছে, কার্তিকের দোকান থেকে দিচ্ছে, আমরা এইসব জানি না। দিয়ে আমি দেখা হয়, দিয়ে আমি বললাম ভাই কোথায় যাচ্ছিস, বললো কার্তিকের দোকানে। আমি বললাম তাহলে আমার দুটো একটু সংশোধন করে দে, আমার এখানে এসে বলো কোথায় করে দেবো, তোমার বাড়িতে চলো। তা আমি এই আমাদের এই পার্টি অফিস ছেলে পার্টি অফিসটা খোলাই থাকে, এবার এইখানে আমি দেখলাম যে তাহলে খোলা আছে, আমি তো এতদিন যাই না। আমি বললাম তাহলে এইখানে দুটো সংশোধন করে দে। ওরা দুটো সংশোধন করতে যে দেখলাম তিন চারটে লোককে চলে এসেছে, তখন আমি ওকে বারণ করলাম যে এইখানে এত লোক কিসে, বলো ওরা আগে জমা দিয়েছে। ভাই যেখানে জমা দিচ্ছে সেখানে করো গা, এখানে করলে অসুবিধা আছে, এখানে করো না, কারণ সবাই জানবে তাহলে গণেশ পয়সা নিয়েছে। আমরা কারো কাছে 10 পয়সা কোনো দিন নেওয়ার চেষ্টা করি না আর নিও না। আপনি তো আপনি কি জানতেন যে সবাই টাকা পয়সা নিয়ে কাজ করছে? সেসব আমি জানতাম না, ওইখানে শুনেছি, তার জন্য ওকে আমি ফ্রি করানোর জন্য নিয়ে এসেছি যে আমার দু তিনটে একটু ফ্রি করে দিতে হবে। তুমি কোথায় কী করছো আমার দেখার দরকার নেই, আমি তোমার পিছনে লাগতেও চাই না আর কিছু করতেও চাই না। আপনি এখন কী চাইছেন? আমি চাইছি যে পয়সা যাদের নিয়েছে তাদের পয়সা ফেরত করে ফ্রি করে দিক সবাইকে, গরিব মানুষ সবাই যেন ফ্রিতে পায়। হয়েছিল কালকে পার্টি অফিসে তাড়াটা খোলা ছিল, দিয়ে এরা এসছে, দিয়ে আমাদের কিছু ছেলে পেলে তাদের মেসেজ সবাই দেখেছে, দিয়ে বলোরা এই এটা এই পার্টি অফিস আমরা করেছি। এখানে এই সামনে একটা এই তোমার দেবনাথপাড়া মোড়ের পাশে একটা সাদা কাপ আছে, ওখানে উনি 500 টাকা 1000 টাকা নিয়ে আধার কার্ড করাতো। এবার আমাদের এখানে কিছু গরিব মানুষ আছে, 500 টাকা কার্ড আমার বাবার সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, দিয়ে বলছে যে যদি কার্ড কারোর না হয়ে থাকে ওর জন্য কিছু ফ্রিতে কিছু করে দিস। এখানে এসেছিল আমাদের মানে আমাদের পার্টি অফিসে বসিয়ে দিয়েছি, তারপর আমরা বলছি যে আমাদের যে কী করবো এটা, দিয়ে বলো পার্টি অফিসে বসো, যদি ফ্রিতে করো পয়সা পয়সা করে দিতে পারো গরিব মানুষ। দিয়ে তারপরে একটা মানুষ হয়তো ঢুকেছে, ওখানে হয়তো কার্তিকের দোকানে 500 টাকা নিয়েছিল গরিব মানুষ, একবারে গরিব মানুষ, তারপর ওনার কাছে পয়সা চাইতে এসছে। তখন আমরা জানি যে এই 2 নম্বরই কাজ করছে, কিন্তু বয়স্ক মানুষ তো এখানেই অভিযোগ করছে যে এখানে টাকাটা দিয়েছে। এর জন্য এখানে আজকে জন্মাষ্টমী সামনে উনি বলেছে অন ক্যামেরা, হ্যাঁ উনি আজকে জন্মাষ্টমী, আজকে উনি এখানে বসেনি, ওনাকে আজকে এখানে পাওয়া হয়েছে, এর জন্য উনি ডেকে নিয়ে এসছে। একটা আমরা একটা ছেলে ডেকে নিয়ে এসেছে যে মানে আধার কার্ড যারা রিপেয়ারিং করছে তারা এখানে আছে, এখন টাকা নিয়ে কাজ করছে, আধার কার্ড করেছে, কি বলবেন তাদের? টাকা নিয়ে যারা কাজ করছে, আমি আগেও আমাদের ছেলে আমাদের যে ছাত্র পরিষদ সভাপতি বিক্রম হালদার আছে তাকেও আমি বলেছি যে এরকম একটা ব্যবস্থা নিতে হবে, আমাদের সভাপতিকে বলেছি একটা ব্যবস্থা নিতে হবে, কারণ যেইভাবে টাকা গরিব মানুষের 2000 3000 500 করে নিচ্ছে এটা একটা উচিত না, এটা সরকারি প্রকল্প, সরকারি প্রকল্প 500 টাকা করে নেওয়া উচিত না। এর জন্য আমরা একটা তীব্র ধিক্কার জানাই যারা এই ধরনের কাজগুলো করছে। আমরা মানুষকে চেয়েছিলাম মানে যদি ফ্রিতে যদি কিছু পরিষেবা দিতে পারি ওর জন্য আমরা ডেকেছিলাম এখানে, কিন্তু উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, এই দোকানে বসেছিল, এই দোকানে ওই কার্তিক নামে যে লোকটা আছে উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, উনি কাজটা করেছে 500 টাকা 1000 টাকা নিয়ে, এরকমভাবে লোককে গরিব মানুষকে কাছ থেকে টাকা নেওয়া। হ্যাঁ আমি বলে দেবো কোনো দোষ কার কেন। আজকে এই পার্টি অফিসে কি হচ্ছিল? আজকে এই পার্টি অফিসে আমাদের কাছে সকাল থেকে খবর আছে জেলার আমাদের গণপ্রায় নেতৃত্বে ছাত্র নেতা সুব্রত দাস এখানে অপকর্ম করছিল এবং 500 টাকার বিনিময়ে কিছু গরিব মানুষের আধার কার্ড সংশোধন করে দিয়েছিল। যেটা আমাদের কাছে খবর আছে সেটা হচ্ছে যে আমি যেটুকুই জানি যে কালনা শহরে বা আমাদের পশ্চিমবাংলায় সেখানে যে আমাদের গ্রামীণ ব্যাংক রয়েছে বা আপনাদের অন্যান্য যে স্টেট ব্যাংকের শাখা রয়েছে সেখানে বিনামূল্যে এগুলো হচ্ছে, এবং এখানে স্বাস্থ্যকেন্দ্রের থেকেও এই স্বাস্থ্যকেন্দ্র বলছি আপনার হচ্ছে সেখান থেকেও বিনামূল্যে করা হচ্ছে। তা এগুলো আমরা ধিক্কার জানাই যে এই নোংরামি করানোর জন্য যে এগুলো নোংরামিগুলো করাচ্ছে তার এগেনস্টে আমরা শাস্তি চাই। কালনা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।